Hello everyone, this is Subhojit Ghosh, a second year MBBA student from IPGMER and HSKM Hospital, Kolkata. Amra ekhon achi ICAR-2021.ac.in er website. Ei website e ashar ektai karon aaj 1st of September ebong aaji tomader admit card release hobe. কোন পরীক্ষার আইকার এক্সামটির এই অ্যাডমিট কার্ডটি যখন রিলিজ হবে তখন তো তোমাদের কাছে আমি আপডেট দিয়ে দেব কিভাবে ডাউনলোড করতে হবে না হবে কিন্তু এটা যে আজকেই হবে এটা তোমাদের মনে করানোর জন্যই এই ভিডিওটা তৈরি করার মেইন উদ্দেশ্য হয়তো এটা থেকে অনেকে অবাক হতে পারো যে একেবারে বেরিয়ে গেলে তখনই দিতে পারতো কিন্তু তাও আমি আমার মনে হলো যে একটা এইরকম রিমাইন্ডার তোমাদের দিয়ে দেওয়া উচিত কারণ অ্যাডমিট কার্ড আর পরীক্ষার ডেটের মধ্যে খুব একটা বেশি কিন্তু টাইম গ্যাপ নেই এখানে 1st সেপ্টেম্বর অনওয়ার্ডস তোমাদের অ্যাডমিট কার্ড ডিসপ্লে হবে এই জিনিসটা কিন্তু বলেছে এবং পরীক্ষা তোমাদের ডেট যেটা দিয়েছে সেটা তো তোমরা জানোই পরীক্ষার ডেট কী দিয়েছে পরীক্ষার ডেট কিন্তু 13 তারিখটা এখন আর নেই 13 তারিখটা হয়ে গেছে 9 তারিখ তো 7-8-9 এই তিনটে তারিখ আমার যতদূর এখনও মনে পড়ছে যে এই তিনটে তারিখে কিন্তু তোমাদের এক্সাম আছে এবার তোমাদের অ্যাডমিট কার্ডটা ইম্পর্টেন্ট এই জন্যই হয়ে দাঁড়ায় অ্যাডমিট কার্ড তো সবসময়ই ইম্পর্টেন্ট কিন্তু আরও এর গুরুত্বটা বেশি কারণ যেহেতু তিনটে ডেটে এক্সাম আছে এবার তোমার নিজস্ব কোন ডেটে পড়েছে সেইটা জানার জন্য কিন্তু অ্যাডমিট কার্ডটা খুবই জরুরি এবং কোথায় সিট পড়েছে না পড়েছে সেগুলো তোমরা দেখে নেবে এখানে কিন্তু আরে কয়েকজন আমাকে বারবার কমেন্ট করে বিভিন্ন জায়গায় জানাচ্ছিল যে দাদা আমরা এরকম অনলাইনে গিয়ে কম্পিউটার বেসড টেস্ট কিন্তু আমরা দিইনি আগে তো সেই ক্ষেত্রে এইটা কম্পিউটার বেসড হবে এইটা কেমন হবে তুমি কি কোনো দিয়েছো তো দেখো আমি এমসের পরীক্ষা দিয়েছিলাম যদিও কোনো আলাদা করে প্রিপারেশান নিয়ে নয় 2019 আমি এমসের পরীক্ষা দিয়েছিলাম সেটা কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল তো সেরকম কম্পিউটার তুমি জানো বা না জানো এতে কোনো রকম প্রবলেম হয় না হ্যাঁ জাস্ট মাউসে যে ওই চাকার মতো থাকে সেটা দিয়ে স্ক্রল করা যায় এইটুকু জানলে তারপর তুমি মাউসের লেফট ক্লিকটা দিয়ে যে ক্লিক করলে সেইটা কাজ করে কোথাও অ্যারো দেওয়া আছে সেটাতে তুমি ক্লিক করলে বা ওএমআর টাইপ তো আর ওএমআর যেমন তোমার অফলাইনে থাকে সেরকম তার ওখানে থাকে না ওখানে মার্ক করতে হয় তো সেটার ওপর যে কার্সারটা আছে বা অ্যারোটা যেটা তোমার হয় মাউস লাগানো থাকলে সেটা নিয়ে গিয়ে জাস্ট ক্লিক করতে হয় এবং নাম্বার যেরকম কিবোর্ডে মোবাইলে তোমরা যেমন টাইপ করো সেরকম ওখানেও ল্যাপটপ বা কম্পিউটার থাকবে যেখানে কিবোর্ড থাকবে সেই কিবোর্ডে টাইপ করা এবং সাবমিট করা এখানে কোনো কিছু এরকম ব্যাপার নেই ঘাবড়ানোর মতো আর এই কম্পিউটার বেসড টেস্টে অনেক ইনভিজিলেটর থাকে এটা আমি বলবো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী পার 6-7 জন বা 10 জন অন্তর অন্তর দেখবে একটা করে ইনভিজিলেটর টাইপের আছে যারা এই সমস্ত টেকনিক্যাল জিনিসে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হেল্প করার জন্যই ঠিক আছে তো এই নিয়ে কোনো এক্সট্রা টেনশন নেবে না ঠিক আছে চলো অনেক দিন পর আবার এই চ্যানেলে ভিডিও আসতে শুরু হয়েছে আমার এক্সাম ছিল বলেছিলাম যেমনটা তো এক্সাম শেষ হয়েছে তো আবার এই নিটের আগে অবধি তোমাদের সমস্ত কিছু আপডেট টাপডেট আমি দিতে থাকবো ঠিক আছে আর নিট ইউজি 2021 এর আর 11-12 দিন মতো রয়ে গেছে অর্থাৎ আর 11-12 দিন পরে 12ই সেপ্টেম্বরে তোমরা কিন্তু রিয়েল নিট এক্সামে বসবে এর আগে তোমাদের ফুল সিলেবাস মক টেস্টে পার্টিসিপেট করা খুবই দরকার সেটা তুমি অফলাইনেও করতে পারো অনলাইনেও করতে পারো এবার অনলাইনে অল ইন্ডিয়া বেসড মক টেস্ট আন একাডেমি অ্যারেঞ্জ করেছে যেটা 28 তারিখ প্রথম মক টেস্টটা নিয়েছে ফুল সিলেবাসের ওপর এবং এর সেকেন্ড মক টেস্ট 1st সেপ্টেম্বর মানে আজকেই আছে তার জন্য নিচে ডেসক্রিপশান বক্সটায় ক্লিক করো সেখানে এনরোল নামের অপশান পাবে এনরোল করে রাখো তাহলে তোমার কাছে সঠিক সময়ে নোটিফিকেশান চলে আসবে এবং আজ দুপুর 2 থেকে পরীক্ষাটায় তুমি পার্টিসিপেট করতে পারবে এই পরীক্ষায় পার্টিসিপেট করার পর এইখানে যে কোশ্চেনগুলো দেবে সেগুলোর ডিটেল ভিডিও সলিউশন পাবে মানে প্ল্যাটফর্মটা খুবই ভালো এই যে আনাকাডেমি প্ল্যাটফর্মটা তোমার কোন প্রশ্নটা ভুল হয়েছে সেই প্রশ্নগুলোই শুধু তুমি দেখতে চাও সেই প্রশ্নগুলো শুধু ভিডিও সলিউশন দেখতে চাও জাস্ট কোশ্চেনের উপর ক্লিক করে সেখানে পুরো অ্যানালাইটিক্সটা তুমি দেখতে পাবে খুবই ভালো লাগবে দেখবে পরীক্ষা দেওয়ার পর নিজেকে বোঝার আরও একটা ভালো সুযোগ বলতে পারো এটা আর এই ক্ষেত্রে মক টেস্ট সিরিজের এই যে সিরিজটা এখানে কোন দিন আর কোন কোন দিন এক্সাম নেওয়া হবে মক টেস্ট ফুল সিলেবাসের সেগুলো এখানে দেওয়া আছে নোট করে রাখতে পারো আর আজকেরটা অবশ্যই দিও আর কোনো আনলক কোড চাইলে এখানে SG200 কোডটি দিয়ে দেবে আর যারা 2022 বা 2023কে লক্ষ্য করে প্রিপারেশান নেবে ভাবছো তারা কিন্তু আনাকাডেমি প্লাস বা আইকনিক সাবস্ক্রিপশানের সাথে অবশ্যই বিশ্বাসযোগ্য কোর্স এগুলো অনেক টিচারের অ্যাক্সেস পেয়ে যাবে অনেক ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে আর ব্যাচের কথা যখনই উঠলো তখন বলি যে আজ থেকেই কিন্তু নিট 2022কে টার্গেট করে ওপরের এই দুটি ব্যাচ এবং 2023কে টার্গেট করে নিচের এই ব্যাচটি শুরু হচ্ছে লঞ্চ হচ্ছে তো আজকেই তোমরা চাইলে সাবস্ক্রিপশান নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করতে পারো আনাকাডেমিতে প্রিপারেশান করতে পারো নিট ইউজির আর এখানে 10% ডিসকাউন্টের জন্য ওই একই কোড SG200 অ্যাজ এ রেফারেল কোড ইউজ করতে পারো ঠিক আছে